আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো যেটা আপনাদের ইন্ডিয়ান নেভিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, আপনাদের বয়স কত লাগবে, তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য আমরা চলে এসেছি এখন অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, দ্য ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম আনমেরিট মেল ক্যান্ডিডেটস। তো অনলাইনে আপনাদের আবেদন করতে হবে, তো আনমেরিট মেল ক্যান্ডিডেটাই শুধু আবেদন করতে পারবেন। তো তারপর নেক্সটে চলে যাচ্ছি আমরা এখন এলিজিবিলিটি। তো তারপর চলে আসছি আমরা এখন এলিজিবিলিটির যোগ্যতায়। তো আনমেরিট মেল ক্যান্ডিডেটাই শুধু আবেদন করতে পারবেন। চলে আসছি আমরা এখন দুই নম্বরের শিক্ষাগত যোগ্যতায়। তো এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কীরকম লাগবে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। তো মাধ্যমিক পাস করা থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে আমরা নেক্সটে আপনাদের বয়সে, এজ আপনাদের। তো বয়স আপনাদের 1 অক্টোবর 1996 থেকে 30 সেপ্টেম্বর 2004 পর্যন্ত আপনাদের বয়স হতে হবে। তো তারপর চলে আসছে আমরা নেক্সটে, তো অবশ্যই আপনাদের মিউজিক্যাল এবিলিটি থাকতে হবে। তো তারপর যেটা 5 নম্বর রয়েছে, ইনস্ট্রুমেন্টের আপনাদের দক্ষতা থাকতে হবে। তো তারপর 6 নম্বর যেটা বলছে, আপনাদের মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, তো তবে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস যদি করে থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাদের মিউজিক্যাল, যেটা আপনাদের মিউজিক্যাল এবিলিটি থাকতে হবে আপনাদের, এবং আপনাদের ইনস্ট্রুমেন্টসের আপনাদের দক্ষতা থাকতে হবে, সঙ্গে আপনাদের মিউজিক্যাল এক্সপিরিয়েন্সের আপনাদের সার্টিফিকেট থাকতে হবে। তো তারপর নেক্সটে চলে আসছে, যেটা আপনাদের পেতে আপনার স্যালারি কীরকম দেওয়া হবে। তো পে অ্যান্ড রিকোয়ার্ড যেটা রয়েছে আপনাদের, তো পে অ্যালোয়েন্স যেটা রয়েছে, তো আপনাদের স্যালারি আপনাদের স্টাইপেন্ড, যেটা আপনাদের 14,600 টাকা আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে পার মান্থলি। তো এটা আপনার ট্রেনিং পিরিয়ডে, ঠিক আছে, ট্রেনিং পিরিয়ডে আপনাদের 14,600 টাকা আপনাদের পার মান্থ আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে। তো ট্রেনিংয়ের পর আপনাদের 21,700 থেকে আমাদের 69,100 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি থাকবে আপনাদের। তো তারপর প্রমোশনের সুবিধা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রমোশনের সুবিধা রয়েছে। প্রমোশন আপনাদের 47,600 থেকে 151,100 টাকা পর্যন্ত আপনাদের স্যালারি হবে, লেভেল 8 আপনাদের স্যালারি থাকবে প্রমোশনে। তো তারপর চলে আসছে আমরা, যেটা আপনাদের রয়েছে 14 নম্বর, তো ফিজিক্যাল ফিটনেস টেস্ট, যেটা আপনাদের PFT। তো আপনাদের ফিজিক্যাল, যদি আপনারা যদি মিউজিক টেস্টে যদি আপনারা কোয়ালিফাই করে যান, তো মিউজিক টেস্টে কোয়ালিফাই করার পর আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে। তো যেটা আপনাদের 1.6 কিলোমিটার রান করতে হবে, আপনাদের কমপ্লিট করতে হবে, 7 মিনিট আপনাদের কমপ্লিট করতে হবে, এবং 20 স্কোয়াট আপস আপনাদের উঠক বেঠক করতে হবে, এবং 10 পুশআপ আপনাদের করতে হবে। তো তারপরে ক্যান্ডিডেট যেটা রয়েছে আপনাদের, তারপর আপনারা কোয়ালিফাই করে যাবেন নিজের রিক্সে, অবশ্যই আপনারা যেটা থাকবে আপনাদের আন্ডারগোয়িং। তো তারপর আমাদের 15 নম্বর, তারপর থাকবে আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো সিলেকশন প্রসেস আপনাদের থাকছে, প্রথমে আপনাদের মিউজিক টেস্ট হবে, দেন আপনাদের PFT হবে। তো PFT হওয়ার পর আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হবে, মেডিকেল যেটা আমাদের এক্সামিশন, মেডিকেল এক্সামিশন। তো তারপর যেটা রয়েছে আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, তো মেডিকেল স্ট্যান্ডার্ড আপনাদের 157 সেমি আপনাদের হাইট লাগবে, ঠিক আছে, 157 সেমি হাইট লাগবে। তো ওয়েট এবং চেস্ট আপনাদের থাকবে, আপনাদের ভিত্তি করে যেটা আমাদের থাকবে আপনাদের প্রপোর্শনের হিসাবে যেটা থাকবে, তো মিনিমাম চেস্ট আপনাদের 5 সেমি আপনাদের এক্সট্রা ফোলাতে হবে। তো তারপর যেটা আপনাদের রয়েছে ট্রেনিং, আপনাদের ট্রেনিং আপনাদের হবে আপনাদের 15 উইক আপনাদের ট্রেনিং হবে, যেটা আপনাদের অক্টোবর থেকে স্টার্ট হবে। তো INS সিল্কা ইন উড়িষ্যায় আপনাদের ট্রেনিং হবে। তো মুম্বাই আপনাদের 26 উইক আপনারা যেটা দিয়েছে ট্রেনিং পিরিয়ড, আপনাদের মিলিটারি মিউজিক আপনাদের ট্রেনিং থাকবে আপনাদের। তো আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, যেটা আপনাদের অফিসিয়াল সাইট রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন www.joinindiannavy.gov.in, এই অফিসিয়াল সাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তারপর চলে আসছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই আপনারা যেটা আমি বললাম, যেটা জয়েন ইন্ডিয়ান নেভি যেটা রয়েছে .gov.in, অফিসিয়াল সাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের শেষ তারিখ রয়েছে 6 আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, 2 আগস্ট 2021 থেকে 6 আগস্ট 2021 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন জয়েন ইন্ডিয়ান নেভি .gov.in অফিসিয়াল সাইট থেকে, আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর তারপর আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, লগইন করার পর আপনারা অ্যাপ্লাই অপশানে ক্লিক করার মাত্র আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটাই আজকে আপনাদের চাকরির আপডেট নিয়ে আলোচনা করার ছিল। তো ডেসক্রিপশন চেক করবেন, অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, অফিসিয়াল সাইট থেকে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন, ডেসক্রিপশনের নিচের লিঙ্ক দেওয়া থাকবে।
তো অবশ্যই আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন অফিশিয়াল নোটিফিকেশনটি। ধন্যবাদ বন্ধুরা।